সুধী দর্শক শ্রোতা, আজ 10ই মে 2010 সোমবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের লাগাম টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মহাজোট সরকার। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের অব্যাহত সহিংসতার ধারাবাহিকতায় এবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপে আবারও হামলা পাল্টা হামলার ছবি এবং সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর, শীর্ষ নিউজ, প্রথম আলো এবং সমকালে। বেপরোয়া ছাত্রলীগের লাগামহীন কর্মকাণ্ডে কালের কণ্ঠ সম্পাদক ও বিশিষ্ট বামপন্থী কলামিস্ট আবেদ খানের লেখা সম্পাদকীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তাকে পেটানোর মামলার আসামি প্রকাশ্য জনসম্মুখে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করার সংবাদ এবং খুলনায় কুখ্যাত রাজাকারের সন্তান ছাত্রলীগ সাধারণ সম্পাদকের স্বাধীনতা বিরোধী পিতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়ার খবর ছেপেছে যথাক্রমে কালের কণ্ঠ, আমার দেশ, প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকা। নাটোরের বাগাতিপাড়া এবং রাজশাহীর বাঘায় পৃথক দুটি স্কুলের দুজন মহিলা শিক্ষককে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্য জনসম্মুখে বেধড়ক মারপিট করার সংবাদ। বরিশালে একজন দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাকে ক্ষমতাসীন লোকজন লাঞ্ছিত করার খবর। জেলা শহর লালমনিরহাটে বেশ কয়েকটি স্বর্ণের দোকানে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের বেপরোয়া ভাঙচুর ও লুটপাট। কুড়িগ্রামে সরকারদলীয় এমপির ছোট ভাইয়ের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নড়াইলের কালিয়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা একজন বিদ্যুৎ কর্মীকে গুরুতর আহত করার সংবাদ এসেছে মানবজমিন, প্রথম আলো, নয়া দিগন্ত, শীর্ষ নিউজ এবং আমার দেশ পত্রিকায়। আওয়ামী মহাজোটের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের যাচ্ছেতাই কর্মকাণ্ডে একটি প্রতিবেদন করেছে দৈনিক পত্রিকা জয় জয় দিন। রাজধানীর গুলিস্তান ও টাঙ্গাইলের ভুয়াপুরে সরকারদলীয় এমপির ছেলে ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলবাজি ও ভূমিদস্যুতার সংবাদ। জামালপুরের বক্সিগঞ্জে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া চাঁদাবাজি এবং বরিশালের বানাড়িপাড়ায় চাঁদাবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে ছাত্রলীগ ও যুবলীগের সহিংসতায় খবর ছেপেছে যুগান্তর, শীর্ষ নিউজ, আমার দেশ ও সমকাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনদের হাতেও নিরাপদ নয় স্কুল কলেজের ছাত্রীরা। গোপালগঞ্জে একজন কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা একজন পুলিশকে গণধোলাই দেওয়ার সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর এবং শীর্ষ নিউজে। সিলেটের জৈন্তাপুরে অবৈধ অনুপ্রবেশকারী ছয়জন ভারতীয় জঙ্গিকে গ্রেফতার করার কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় বিএসএফ গোয়াইনঘাট সীমান্তে একজন নিরীহ বাংলাদেশি কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করার খবর এসেছে মানবজমিন, প্রথম আলো, আমার দেশ, bdnews24.com, শীর্ষ নিউজ ও নয়া দিগন্তে। কয়েকদিন বিরতি দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও দুর্বিষহ বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ জনজীবনের খবর করেছে যুগান্তর, শীর্ষ নিউজ, কালের কণ্ঠ এবং মানবজমিন। দুর্নীতি দমন কমিশনে জনবল নিয়োগ প্রক্রিয়ার খরচাপাতিতে কোটি টাকার অনিয়ম এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে জনবল নিয়োগে দুর্নীতির খবর ছেপেছে মানবজমিন ও যুগান্তর। নেত্রকোনায় সংখ্যালঘু হিন্দুদের একটি মন্দিরে সন্ত্রাসী হামলা এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর ক্ষমতাসীনদের অত্যাচার নির্যাতনের ছবিসহ খবর ছেপেছে আমাদের সময় ও আমার দেশ। শীর্ষ নিউজে আপডেট হয়েছে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।